দেখুন ভিডিওতে যে ব্যক্তি পড়ে গেলেন যে ফটোগ্রাফার সেটা বুঝতেই পারলেন আপনারা, কিন্তু যে মহিলা এগিয়ে এলেন তাকে তোলার জন্য তাকে কি আপনারা চিনতে পেরেছেন? আপনারা অনেকেই হয়তো চেনেন না। তিনি হচ্ছেন বিখ্যাত হলিউড গায়িকা লেডি গাগা। এবারে হয়তো বুঝতে পারছেন কারণ লেডি গাগা নামটা কিন্তু বহুল চর্চিত। তো রবিবারের রাতে জমজমাট অস্কারের মঞ্চ, ফ্ল্যাশ লাইটের আলোয় ঝলমলে রেড কার্পেটে তখন দাঁড়িয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী লেডি গাগা। তাকে দেখে এই কার্যত ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে। সেই সময়ই ছবি তুলতে গিয়ে একেবারে হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যান এক ফটোগ্রাফার। আচমকা এমন ঘটনায় প্রথমে হকচকিয়েও যান পপ গায়িকা, পরে অবশ্য তিনি নিজেই এগিয়ে এসে ওই ফটোগ্রাফারকে সাহায্য করেন। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। 95তম একাডেমি অ্যাওয়ার্ডসে অংশ নিতে কালো রঙা সি থ্রু গাউন পরে ডলবি থিয়েটারে এসেছিলেন লেডি গাগা। এখানে বলে রাখি, টপ গান মেভরিক ছবিতে তার গান হোল্ড মাই হ্যান্ড বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিল। তাকে দেখতে ভিড় করেন অনেকেই। সেই সময় ঘটে এই বিপত্তি, ছবি তোলার সময় এক চিত্রগ্রাহক ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পড়ে যান। ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে পপ সঙ্গীত শিল্পী ছবি তোলার আগেই পড়ে যান ওই চিত্রগ্রাহক, তবে সৌজন্য দেখিয়েছেন গায়িকাও। ফটোগ্রাফার উঠে দাঁড়াতেই তাকে জিজ্ঞাসা করেন, তিনি ঠিক আছেন তো? অস্কারের অনুষ্ঠানে লেডি গাগার এই সৌজন্য এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। দেখুন, লেডি গাগার যে গান হোল্ড মাই হ্যান্ড সেটা হয়তো পুরস্কার পায়নি ঠিকই, কিন্তু তার যে জেস্চার, একজন ফটোগ্রাফারকে এরকমভাবে তার সঙ্গে সৌজন্য বিনিময়, এটা ভীষণ রকমভাবে চর্চা সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের কাছে আবারও যেন লেডি গাগা একেবারে চর্চায়। দেখুন, সাধারণত লেডি গাগা সবসময় চর্চায় থাকেন, আবারও উঠে এলেন চর্চায়। আপনারা বরং ভিডিওটি আর একবার দেখুন। দেখুন, লেডি গাগার যে এই জেস্চার, তার যে ভূমিকা, এটা কিন্তু নেটিজেনরা খুব ভালোভাবেই নিচ্ছেন। সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন লেডি গাগাকে। তবে এইবারের অস্কারের মঞ্চে লেডি গাগার হোল্ড মাই হ্যান্ড অস্কার না পেলেও তিনি কিন্তু এর আগে অস্কার পেয়েছেন। মানে একাডেমি অ্যাওয়ার্ডসে তার ভাড়ার কিন্তু একেবারে শূন্য এরকম নয়, অভিনয়ের জন্য তিনি কিন্তু অস্কার পেয়েছেন। তো এরকম একজন বিখ্যাত গায়িকা, এরকম ভালো মনের একজন মানুষকে স্যালিউট জানাতেই হয়। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্সে। এবং এর পাশাপাশি আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখতে থাকুন আজ থাক বাংলা।